বন্ধুরা, বিভিন্ন সরকারি চাকরির কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। শুধু বিজ্ঞপ্তি না, এক্সামও কিন্তু একের পর এক কন্ডাক্ট হওয়া শুরু হয়ে গেছে। আমরা জানি বিভিন্ন এক্সাম কিন্তু অলরেডি কন্ডাক্ট হয়ে গেছে এবং খুব শীঘ্রই, আর কিন্তু বেশি দিন নেই, আরও বাকি যত যত এক্সাম এই বছরের হওয়ার কথা ছিল, বিভিন্ন বিশাল বিশাল ভ্যাকান্সি নিয়ে যেসব এক্সামগুলো এসেছিলো, যেমন আমাদের MTS, এরম আরও বিভিন্ন এক্সাম অলরেডি কিন্তু কন্ডাক্ট হওয়া শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। অলরেডি কিন্তু CHSL চলছে, তাই আর কিন্তু সেই সময় নেই যে আমরা এখনও ভাববো বা এখনও আমরা রিল্যাক্স করব। আমাদের কিন্তু অলরেডি যে যুদ্ধকালীন পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে বলতে পারো, তাই বুঝতেই পারছো সময়ের হাতে বেশি নেই আর কিন্তু আমাদের রিল্যাক্স করার, বা মানে আমরা রিল্যাক্স করব বা কী পড়বো কেমন করে পড়বো এত কিছু ভাবার টাইম নেই। এখন ডাইরেক্ট একদম তোমার এক্সাম একদম কিন্তু দরজায় নক করছে, তাই ভালো মতন কিন্তু তৈরি করতে হবে, আর বেশি দিন নেই। আর যদি একটু করে একটু ভালো করে আমরা পড়তে পারি, যেমন ভ্যাকান্সি যেহেতু অনেকটা আছে, অনেক বেশি আছে, তাই কিন্তু আমরা চাকরিও খুব সহজেই পেতে পারি। আর একটা সরকারি চাকরি পেয়ে গেলে কিন্তু তোমার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে, এটা তোমরা খুব ভালো করে জানো। তাই প্রতিটা জায়গা খুব ভালো মতন পড়তে হবে, প্রতিটা অধ্যায়, প্রতিটা যে পার্ট, প্রতিটা যে চ্যাপ্টার বা সাবজেক্ট আছে বিভিন্ন আমাদের যে কম্পিটিটিভ যে বিভিন্ন পরীক্ষা হয় তার মধ্যে সব সাবজেক্টে কিন্তু ইকুয়াল গুরুত্ব দিতে হবে। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার একটা সাবজেক্ট, যেটা কিন্তু আমাদের খুব ভালো মতন ইকুয়ালি যদি গুরুত্ব দেওয়া হয়, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই খুব ইজিলি মার্কস স্কোর করতে পারি। তাই প্রতি সপ্তাহে আমরা তোমাদের জন্য নিয়ে আসি কি উইকলি কারেন্ট অ্যাফেয়ার, যেখানে কিন্তু টপমোস্ট একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার রাখা হয়, ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম। দেখতে পাচ্ছ SSC, WBCS, WBP, KP এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা একটা অলরাউন্ডার যে বলতে পারো উইকলি কারেন্ট অ্যাফেয়ার, যেখানে সমস্ত সপ্তাহে যা ঘটে গেছে সেরকম কারেন্ট অ্যাফেয়ার কিন্তু আমি আলোচনা করি। চলো ক্লাস স্টার্ট করে দিই। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ইউর স্টাডিতে। দেখে নিই এই সপ্তাহে আমাদের কী কী ঘটনা ঘটেছে। এই সপ্তাহে আমরা দেখবো হচ্ছে আমাদের 13th March বা 13 মার্চ থেকে 19 মার্চের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর পরীক্ষা সেরকম কারেন্ট অ্যাফেয়ার কিন্তু আলোচনা করবো। তাহলে চলো ক্লাস স্টার্ট করে দিই। দেখো তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে। প্রথম হচ্ছে লোকসভা স্পিকার ওম বিড়লা বাহরেনে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কি বুঝতে পারলাম, আন্তঃসংসদীয় যে ইউনিয়ন তার মধ্যে ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব কে করেছেন, ওম বিড়লা, আমাদের যে লোকসভা স্পিকার। ঠিক আছে, একটু দেখে নেবে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে। এটা বাহরেনের যে ক্যাপিটাল মানামা, সেখানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য। আচ্ছা, এখানে আর একটা কথা, সেটা হচ্ছে এই যে মিটিংটা, এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো, এটা হচ্ছে 146th edition, 146তম মিটিং কিন্তু, মানে বুঝতে পারছো এটা বেশ অনেক পুরনো, বহুদিন ধরে কিন্তু এটা চলছে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে বাহরেনে হয়েছে, ভারতের তরফ থেকে এখানে প্রতিনিধিত্ব কে করেছেন, করেছেন হচ্ছে ওম বিড়লা লোকসভা স্পিকার। এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, প্রতি সপ্তাহে কিন্তু আমি প্রশ্ন রাখি আর তোমরা দারুণভাবে উত্তর দাও। আর আমি কিন্তু এমনি এমনি প্রশ্ন রাখি না, যেগুলো একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো রাখি। আর একটা কথা মাথায় রাখবো, কারেন্ট অ্যাফেয়ার এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু সমস্ত সাবজেক্টকে টাচ করে, একটু একটু করে টাচ করে, তাই আমিও চেষ্টা করি এই প্রশ্নগুলো রাখার বিভিন্ন সাবজেক্ট থেকে, কোনোদিন হিস্ট্রি, কোনোদিন জিওগ্রাফি, কোনোদিন পলিটি, কোনোদিন ইকোনমিক্স থেকে, যাতে তোমাদের সব সাবজেক্টের একটা একটা টাচ আপ হয়। এবং সাথে আমি যে প্রশ্নগুলো রাখি সেগুলো কিন্তু হয়তো পরীক্ষায় কোনোদিন না কোনোদিন এসেছে, আবারও আসতে পারে তেমনই প্রশ্ন, তাই অবশ্যই তোমরা অ্যান্সার করো, তোমাদেরই ভালো হবে। ওয়ার্ল্ড রিলিজিয়ান পার্লামেন্ট এটা কবে কত সালে অনুষ্ঠিত হয়, এটার ব্যাপারে আমরা জানি যে এখানে কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ এখানে স্পিচ দিয়েছিলেন, তার ভাষণ দিয়েছিলেন এটা, আর সেটা কিন্তু সারা বিশ্বব্যাপী ফেমাস। এটা কোন সালে অনুষ্ঠিত হয় এটা তোমরা জানাও, এটা বিভিন্ন পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন। চলো দেখে নিই এরপরে কি। এরপরে চীন লাদাখ কলোনেল গীতা রানা তিনি কি করেছেন, তিনি হচ্ছে বিকাম দ্য ফার্স্ট ওমেন অফিসার টু কমান্ড অ্যান ইন্ডিয়ান আর্মি ব্যাটালিয়ান। মানে কি, এই যে গীতা রানা ইনি কিন্তু হচ্ছেন প্রথম মহিলা যে কিন্তু কমান্ড করবে ইন্ডিয়ান আর্মির একটা ব্যাটালিয়ানকে, কমান্ড করবে, লাদাখে পোস্টেড হয়েছেন কলোনেল গীতা রানা, ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ফার্স্ট মহিলা। আর সম্প্রতি আমরা দেখেছি যে প্রচুর কিন্তু এরকম খবর বেরাচ্ছে যেখানে মহিলাদের কিন্তু এই ডিফেন্সের বিভিন্ন পদে কিন্তু বড় বড় অফিসার পদে, বিভিন্ন দায়িত্বশীল পদে কিন্তু নিযুক্ত করা হচ্ছে, ইম্পর্টেন্ট। এই
এই যে মহিলা দেখতে পাচ্ছ ইনি ইনি একজন অফিসার কর্নেল গীতা রানায়নার নাম। এরপরে দেখো, এরপর হচ্ছে ইন্দোনেশিয়ায়, ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে, মাউন্ট মেরাপি যেটা ইন্দোনেশিয়া অবস্থিত, সেখানে কি হয়েছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে, মানে মাউন্ট যে ভলক্যানো ইরাপ্ট করেছে, দেখতে পাচ্ছ ছবি। এটা কোথায় অবস্থিত? মাউন্ট মেরাপি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া অবস্থিত। ইম্পর্টেন্ট কিন্তু দেখে নেবে, এখানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই যে মাউন্ট মেরাপি একটা অ্যাক্টিভ ভলক্যানো, এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। ভারতের ইন্ডিয়াস ওনলি অ্যাক্টিভ ভলক্যানো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় বারংবার জিজ্ঞেস করা প্রশ্ন, এটার উত্তর দাও তোমরা যে ভারতের যে অ্যাক্টিভ ভলক্যানো এটা কোথায় আছে, একদম একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো এটা কোথায় অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট, উত্তর দাও তোমরা কমেন্ট বক্সে। যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছি বিগত বছরে আসা প্রশ্ন। এবার দেখো, কে এম চন্দ্রশেখর রচিত অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ল্ড শিরোনামের বইটি প্রকাশিত হয়েছে? কি দেখতে পেলাম, একটা বই, বুকস অ্যান্ড অথার্স, যে আমরা জানি যে খুব ইম্পর্টেন্ট একটা একটা টপিক। তাহলে কে এম চন্দ্রশেখর, এনার রচিত একটা বই, সেটা হচ্ছে অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ল্ড। এই বইটা, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে, জিজ্ঞেস করতে পারে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো দেখি এরপরে কি আছে। দেখো এরপরে হচ্ছে আর্থিক প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে আমেরিকার বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়েছে। একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা জানি যে আমেরিকার একটা ব্যাংক, এই যে সিলিকন ভ্যালি ব্যাংক, এটা কিন্তু সম্প্রতি বন্ধ হয়ে গেছে, একদম শাটডাউন হয়ে গেছে, আর তার ফলে সারা বিশ্বে স্টক মার্কেটে কিন্তু বিরাট বড় একটা ফল দেখা গেছে। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে আমেরিকার সম্প্রতি কোন ব্যাংক বন্ধ হয়েছিল, তাই নামটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাই কভার করাটা খুব দরকার ছিল। এরপরে দেখো, এরপরে একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে কর্ণাটকের হুবলিতে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম উদ্বোধন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো এটা ইম্পর্টেন্ট একটা ঘটনা যেটা ঘটেছে, পরীক্ষায় আবার জিজ্ঞেস করে নিতে পারে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত। চারটে নাম দিয়ে দেবে, কোনো একটা ফরেনের কোনো একটা প্ল্যাটফর্মের নাম দিয়ে দিলো, সাথে ভারতবর্ষের দিল দু একটা, তখন তোমাকে কনফিউজ হয়ে যাবে, কিন্তু কনফিউজ হলে চলবে না, বলতে হবে যে ভারতবর্ষের মধ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যের হুবলি স্টেশন যেটা, সেটা কিন্তু বিশ্বের মধ্যে দীর্ঘতম যে রেলওয়ে প্ল্যাটফর্মের তকমা পেয়েছে, দেখতে পাচ্ছ একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, 1507 মিটার এটা লেন্থ, ঠিক আছে, বিশাল বড়, 1.5 কিলোমিটার প্রায়, 1.5 কিলোমিটার একটু বেশি, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। চলো দেখি এরপরে কি, এরপরে আবার একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার। দেখো আরব সাগরে অনুষ্ঠিত ফরাসি নৌবাহিনী মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ, মানে MPX, মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ, আমরা জানি, আমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ারে কভার করেছি, আগের বছরও কিন্তু মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছিল। তো এইবার যেটা হয়েছে সেটা কোথায় হয়েছে, আরব সাগরে অনুষ্ঠিত হয়েছে ফরাসি ফ্রান্সের নৌবাহিনী মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ MPX, এখানে ভারত নৌবাহিনী অংশগ্রহণ করেছে। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে, কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে জিজ্ঞেস করতে পারে, তখন বলতে হবে আরব সাগরে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ নৌবাহিনীদের বিশাল বিশাল যে জাহাজ, সেগুলো কিন্তু এক্সারসাইজে পার্টিসিপেট করেছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে ভারতের প্রথম ভূতাত্ত্বিক পার্ক মধ্যপ্রদেশের জবলপুরে নির্মিত হবে, ঠিক আছে, এটা হচ্ছে ভারতবর্ষে বা ইন্ডিয়াস ফার্স্ট জিওলজিক্যাল পার্ক, এটা মধ্যপ্রদেশের জবলপুরে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে পারে, খুব ইম্পর্টেন্ট। চলো দেখি এরপরে কি আছে। দেখো এরপরে আছে অস্কার অ্যাওয়ার্ডস 2023। দেখো এটা কিন্তু অলরেডি সারা ভারতবর্ষ ভাইরাল একটা খবর, যেটা কিন্তু হয়েছে, অস্কার অ্যাওয়ার্ডস হয়েছে, প্রতি বছরই হয়, কিন্তু এবছর একটু বেশিই ভাইরাল, তার কারণ হচ্ছে একটা খুব গর্বের বিষয় ঘটে গেছে, সেটা হচ্ছে ভারতবর্ষের তরফ থেকে দুটো অ্যাওয়ার্ড কিন্তু জিতেছে, ভারতবর্ষে দুটো অ্যাওয়ার্ড ঘরে নিয়ে এসেছে, দুটো অস্কার জিতেছে ভারতবর্ষের তরফ থেকে, একটা দারুণ একটা ব্যাপার। আমি জানি মনে হয় না এমন কোনো মানুষ আছে যারা ভারতবর্ষের মধ্যে অবস্থিত যে এই খবরটা জানে না, আর হতেই পারে যারা জানো না, তার জন্য তো আমি আছি, আমি তোমাদেরকে সমস্ত প্রতি সপ্তাহে টপ মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার দিই, এবং সাথে কিন্তু উইথ ডিটেলস, সমস্ত তথ্য সহকারে। চলো দেখে নিই কী হয়েছে। দেখো ভারতবর্ষের তরফ থেকে দুটো অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, একটা হচ্ছে সেরা সঙ্গীতের অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে নাটু নাটু। তোমরা এমন কেউ নেই যে নাটু নাটু গানটা হয়তো শোনোনি, এটা কিন্তু অলরেডি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছে, সাথে এবার কিন্তু মানে বিশ্বের মধ্যে সেরা একটা পুরস্কার পেলো, সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড পেলো। অস্কার অ্যাওয়ার্ডের যে সেরা সঙ্গীতের যে ক্যাটাগরি, সেটা কিন্তু এই নাটু নাটু গানটা কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছে। এটা হচ্ছে RRR মুভির, আমরা সবাই জানি নামটা, কম বেশি সবাই আমরা জানি,
তাহলে একটু দেখে নেবে ইম্পর্টেন্ট। কিন্তু আরও একটা যেটা হয়েছে সেটা হচ্ছে সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বা ডকুমেন্টারি, শর্ট ডকুমেন্টারি, সেই ক্যাটাগরিতে ভারতবর্ষেরই একটা মুভি, একটা শর্ট ফিল্ম, সেটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার। এটা একটা ডকুমেন্টারি, দারুণ একটা ডকুমেন্টারি। আমি এটার পরে দেখলাম সেটা নেটফ্লিক্সে আছে, তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, দেখবে। এটা একটা হাতিদের নিয়ে, হাতিদের লাইফস্টাইল, মুদুমালাই টাইগার রিজার্ভে, মানে তামিলনাড়ুতে যেটা অবস্থিত সেখানের একটা লাইফস্টাইল, দারুণ একটা জিনিস ডকুমেন্টারি। হাতিদের কীভাবে লালন পালন করা হয়, বাচ্চা হাতিদের থেকে বড় হয়, দারুণ একটা সুন্দর স্টোরি, তাই জন্য কিন্তু এটা পেয়েছে। চলো, সম্পূর্ণ তালিকাটা তোমাদের সামনে রেখেছি, সব দেখার দরকার নেই, মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি কভার করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ, পিডিএফ পাচ্ছ কোথায়, আমাদের ইউ স্টাডি অ্যাপে, সেখানে পেয়ে যাচ্ছ। কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো অবশ্যই কভার করতে হবে। দেখো, সেরা ছবি, সেরা ছবি ছবি বা সেরা যে সিনেমা, সেটা ক্যাটাগরিতে যে সিনেমাটা পেয়েছে সেটা হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। এই যে সিনেমাটা, এটা কিন্তু সেরা ছবির ক্যাটাগরিতে বেস্ট যে পুরস্কার পেয়েছে বা অস্কারটা পেয়েছে সেরা ছবির ক্যাটাগরিতে। আচ্ছা, এরপরে যারা বেস্ট যে ডিরেক্টর, বেস্ট যে ডিরেক্টর হয়েছে সেটা কে হয়েছে? দেখো, বেস্ট ডিরেক্টর হয়েছে এই যে মুভিটা আগের বললাম, এই যে এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স, তারই যে ডিরেক্টর, তার নাম হচ্ছে ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল সিনার্ট। এই যে এই দুজন ব্যক্তি এই মুভিটার জন্যই কিন্তু পেয়েছে এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স, এটার জন্যই তারা সেরা ডিরেক্টর কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছে। এই দুটো ইম্পর্টেন্ট, অবশ্যই এই তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাছাড়াও আছে তোমাদের সেরা অভিনেত্রী ও অভিনেতা, এই দুটো ক্যাটাগরিও কিন্তু জিজ্ঞেস করে। তাহলে সেরা যে অভিনেতা, তার নাম হচ্ছে ব্রেন্ট ফ্রেজার, তিনি কিন্তু দ্য হুয়েল এই সিনেমাটার জন্য কিন্তু বেস্ট বা সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা জিতেছে। এবং সেরা অভিনেত্রী হচ্ছেন কে? মিচেল ইও, ইনি কিন্তু জিতেছেন এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স। এই যে এই কটার তোমরা কিন্তু পড়বেই, অবশ্যই পড়ে যাবে, বাকি দেখতে পারো, কিন্তু এইগুলো থেকে আসার চান্স কিন্তু সবথেকে বেশি। আচ্ছা, এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, এটা কততম অস্কার অ্যাওয়ার্ড ছিল? 95তম। দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন পাবেই, কেন কি সম্প্রতি ঘটেছে এবং সামনেই যে এক্সামগুলো আছে সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়ার একদম 90% চান্স বেশি আছে, কিন্তু তাই পড়তেই হবে, একদম পড়ে যেতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এটা কোথায় হয়েছে? 95th যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, দেখো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তো কিন্তু বলা হয় অস্কার অ্যাওয়ার্ডকে, এটা হয়েছে হলো আমাদের ডলবি থিয়েটার অ্যাট ওভেশন হলিউড, এখানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। কবে হয়েছিল? 12 মার্চ হয়েছিল। এবার দেখো, অস্কারে ভারতীয়দের জয়, মানে এর আগে ভারতীয়রা যে অস্কার জিতেছে কি বিষয়, কি বৃত্তান্ত, সেটা একটু দেখে নিই। চলো দেখো, 1983 গান্ধীর সেরা কস্টিউম ডিজাইনারের জন্য কিন্তু অস্কার জিতেছিলেন কে? ভানু আথাইয়া কিন্তু জিতেছিলেন। সব করে দেখে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এবার জিতেছে, আগের বারেরগুলো জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো, 1992 সিনেমা অবদানের স্বীকৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা কে জিতেছিলেন? সত্যজিৎ রায়। এটা আমরা মোটামুটি সবাই জানি, সত্যজিৎ রায় কিন্তু জিতেছিলেন। তারপরে দেখো, 2009 স্লামডগ মিলেনিয়ামের জন্য যে অস্কার জিতেছিলেন সেটা দেখো কী কী ক্যাটাগরিতে? সেরা সাউন্ড মিক্সিং রেশুল পুকুর্তি, এবং সেরা অরিজিনালের জন্য গুলজার, সেরা অরিজিনাল স্কোরের জন্য AR রহমান। দেখো, AR রহমান যাই হোক, গানটার জন্য কিন্তু জিতেছিলেন, আমরা জানি তিনি কিন্তু গানটা করেও ছিলেন। এবার দেখো, 2019 কিসের জন্য পেয়েছিলেন ভারতবর্ষ অস্কার? পিরিয়ড অ্যান্ড অফ সেন্টেন্সের জন্য কিন্তু পেয়েছিলেন, সেরা তথ্যচিত্র, মানে এই যে শর্ট ডকুমেন্টারি, সেটার জন্য কিন্তু ভারতবর্ষের তরফ থেকে অস্কার জেতা হয়েছিল। কে পেয়েছিলেন? গুণিত মঙ্গা। এবং চলে এসেছে 2023 RRR, সেরা অরিজিনাল সঙ্গের জন্য কিন্তু RRR পেয়েছে, RRR-এর যে নাটু নাটু গানটা কিন্তু পেয়েছে সেরা অরিজিনাল সঙ্গের জন্য। এবং এই যে রাইটার কম্পোজার, এরা কারা? এরা হচ্ছে MM কিরাবানি এবং যে চন্দ্র বোস হচ্ছে রাইটার, তিনিও লিখেছেন, এবং MM কিরাবানি হচ্ছে কম্পোজার। এবার দেখো, 2023 আরও একটা যেটা পেয়েছে, দ্য এলিফ্যান্ট হুইসপার, সেখানে সেরা তথ্যচিত্র শর্ট সাবজেক্ট, এখানে কার্তিক গঞ্জালভেস এবং গুণিত মঙ্গা। এই যে গুণিত মঙ্গা দেখতে পাচ্ছ, 2023 কিন্তু দারুণ ডকুমেন্টারি বানানিনি, তাই দুইবার সে কিন্তু অস্কার এ সম্মানিত হয়েছেন। দেখে নেবে, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। একটা তোমাদের জন্য কোয়েশ্চেন রেখেছি, আচ্ছা দীপিকা পাদুকোনকে তো তোমরা দেখেইছো অস্কারের যে শোটা হচ্ছিল, সেখানে নাটু নাটুর নাম অ্যানাউন্স করলেন ইনি কিন্তু বললেন যে হ্যাঁ নাটু নাটু এরকম পেয়েছে অ্যাওয়ার্ডটা, তাই দীপিকা পাদুকোনের ব্যাপারটা দেখে নেবে।
এনি কিন্তু দীপিকা কিন্তু সম্প্রতি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের যে ট্রফি উন্মোচন করেছিলেন তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তো তিনি কিন্তু আবার অস্কারেও কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা তিনিই করলেন। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন আছে, ইন্ডিয়ান মুভিজ নমিনেটেড ফর অস্কার 2023, মানে 2023 যে অস্কার হলো তার জন্য কিছু আরও মুভি যারা নমিনেট হয়েছিল সেই নামগুলো, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো জিজ্ঞেস করে, তাই সেই নামগুলো তোমরা কমেন্ট করে জানাও, ভেরি ইম্পর্টেন্ট, না জানলেও জেনে জানাও, সেটাই হচ্ছে আসল ব্যাপার, জানাটাই আসল, না জানাটা কোনো আমাদের কাছে চ্যালেঞ্জ না, জানতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করলে দেখবে কোনো ব্যাপার না, সবই ইজি হয়ে যাচ্ছে, চাকরি বাকরি সব পেয়ে যাচ্ছি আমরা। দেখো, চলো দেখি, এবার দেখো, জ্ঞান চতুর্বেদী, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকে ক্লাসটা একটু লেন্দি হলেও হতে পারে, ঠিক আছে, ক্লাসটা একটু লেন্দি হতে পারে, কিন্তু লেন্দি ক্লাসে ভয় পেয়ে লাভ নেই। দেখো, আমার চেষ্টা হয় যে আমি যেন প্রতিটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসতে পারে এরকম সব জিনিস কভার করি। দেখো, তোমাদের প্রতি সপ্তাহে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার করার দরকার নেই, তোমরা যদি এইগুলোকে করো সপ্তাহে একটা দিন, তো রবিবার দিনটা তোমরা শুধু একদিন যদি একটু দেখো, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট একটা ইজি হয়ে যাবে, জল ভাত হয়ে যাবে। তাই আজকে ক্লাসটা লম্বা হতে পারে, কারণ অনেক ঘটনা এমন ঘটেছে, গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলো কিন্তু সমস্ত আমার মনে হয়েছে কভার করা উচিত, তাই আমি কিন্তু সমস্ত রেখেছি। দেখো, জ্ঞান চতুর্বেদী পাগলখানা উপন্যাসের জন্য ব্যাস সম্মান 2022 কিন্তু জিতেছেন, 3-স্টার ইম্পর্টেন্ট, ব্যাস সম্মান কিন্তু জিজ্ঞেস করবেই, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কে জিতেছেন? জ্ঞান চতুর্বেদী পাগলখানা নামক যে উপন্যাস তার জন্য কিন্তু জিতেছেন, নিজে দেখে নাও, ঠিক আছে, হিন্দি উপন্যাস একটা, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে নির্বাচন কমিশনার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করতে বেঙ্গালুরুতে ভোট ফেস্ট 2023 উদ্বোধন করেছে। তাহলে জিজ্ঞেস করতে পারে, ভোট ফেস্ট 2023 কোথায় উদ্বোধন হয়েছে? বলতে হবে বেঙ্গালুরুতে। তারপরে দেখো, 38তম জাতীয় গেম 2024 উত্তরাখণ্ডে আয়োজিত হবে, দেখে নাও একটু, উত্তরাখণ্ডে আয়োজিত হবে। আচ্ছা দেখো, এরপরে কি আছে, উত্তরাখণ্ড নিয়ে আবারও একটা খবর, উত্তরাখণ্ডে আয়োজন করা হচ্ছে ফসলের উৎসব, যাকে কি বলা হয়, যাকে বলা হচ্ছে, নাম দেওয়া হয়েছে ফুল দেই উৎসব, দেখে নাও একটু তোমরা, এই যে ফুল দেই উৎসব, এটা কিন্তু উত্তরাখণ্ডে পালন হয়েছে। আচ্ছা, আমরা জানি বিভিন্ন শহরের একটা করে নাম হয়, যেমন আমাদের কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, তেমনভাবেই যেমন জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, তেমন বিভিন্ন শহরের একটা করে নাম আছে, তেমন উত্তরাখণ্ডের যে রাজ্যটা সেখানে একটা নাম আছে, তো সেটা তোমরা জানাও কি নাম, তোমরা অবশ্যই জানাও। দেখো, এরপরে চলে এসেছে একটা ডেসক্রিপটিভ, চলো দেখে নি, ইসরোর ল্যান্ডস্লাইড ইন্ডেক্সের শীর্ষে রয়েছে কোন জেলা? ইসরো একটা ইন্ডেক্স বার করেছে, ল্যান্ডস্লাইড ইন্ডেক্স বা একটা ল্যান্ডস্লাইড অ্যাটলাস বার করেছে, তার মধ্যে শীর্ষস্থানে কোন জেলা রয়েছে ভারতবর্ষের? দেখো, ল্যান্ডস্লাইড জানি আমরা, ল্যান্ডস্লাইড হচ্ছে ধস, পাহাড়ি এলাকায় যে ধস নামে, সেই ল্যান্ডস্লাইড ইন্ডেক্স একটা বার করেছে কি ইসরো। দেখো, এর মধ্যে হচ্ছে কি, এই যে এর মধ্যে এ অ্যান্ড বি উভয়ই হবে, এই অপশানটাই হবে। এখানে এ অ্যান্ড বিতে কী আছে, রুদ্রপ্রয়াগ আর তেহরি গারওয়াল, রুদ্রপ্রয়াগ এবং তেহরি গারওয়াল, বুঝতে পারছো? আবারও সেই উত্তরাখণ্ড নিয়েই কিন্তু আবারও একটা খবর, এই যে দেখতে পাচ্ছ এই যে ইন্ডেক্সটা বিভিন্ন জায়গায়, দেখো যেটা রেড মার্ক সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সেখানে ল্যান্ডস্লাইড হয়, এবং ল্যান্ডস্লাইডের পরে কিন্তু বিভিন্ন, আগের বছর আমরা দেখেছিলাম কেদারনাথে কিন্তু দারুণ একটা বীভৎস একটা মানে ল্যান্ডস্লাইডের ফলে বীভৎস মানে একটা দুর্যোগ সৃষ্টি হয়েছিল, তেমনই কিন্তু প্রতি বছর বর্ষাকাল স্পেশালি যে কোনো পাহাড়ি অঞ্চলে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েই থাকে, তো তারই একটা ইন্ডেক্স, চলো দেখে নিই ব্যাপারটা কি। দেখো, ইসরো প্রথমবার ল্যান্ডস্লাইড ইন্ডেক্স প্রকাশ করেছে, উত্তরাখণ্ড, কেরালা, জম্মু ও কাশ্মীর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ 1998 থেকে 2022 সালের মধ্যে সর্বাধিক সংখ্যার ভূমিকম্প রেকর্ড করেছে। ল্যান্ডস্লাইড কিন্তু বিভিন্ন কারণে হয়, বর্ষার জন্য হতে পারে, বৃষ্টির জন্য দেখবে জল মানে প্রচণ্ড পরিমাণে যখন নেমে আসে তখন একটা ল্যান্ডস্লাইড হতে পারে, ভূমিকম্পের জন্য ল্যান্ডস্লাইড হতে পারে। তাহলে এখানে বলছে কি, এখানে 1998 থেকে 2000 সালের মধ্যে সর্বাধিক যে ভূমিকম্প দেখা গেছে কোথায়, দেখা গেছে উত্তরাখণ্ডে, কেরালাতে, জম্মু অ্যান্ড কাশ্মীরে, মিজোরামে, ত্রিপুরা, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে কিন্তু সর্বাধিক দেখা গেছে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, দেশের ভৌগোলিক এলাকার প্রায় 12.6 ভৌগোলিক ভূমিধস প্রবণ, মানে ভারতবর্ষের যে ভৌগোলিক এলাকা তার মধ্যে টোটাল 12.6 যে ভূমি ধস প্রবণ কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো, কমপক্ষে 66.5 উত্তর পশ্চিম হিমালয় থেকে, প্রায় 18.8 উত্তর পূর্ব হিমালয় থেকে, এবং প্রায় 14.7 হচ্ছে পশ্চিম ঘাট থেকে, ঠিক আছে। তোমাদের এত এই এই সংখ্যাগুলো মনে রাখতে হবে না, একটু দেখে নেবে তাহলেই হবে, এই সংখ্যাটা দেখতে পারো, 12.6% বা ভারতবর্ষের যে ল্যান্ড সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কি, এই যে ভূমিধস প্রবণ এলাকা,
ঠিক আছে, দেখি চলো এরপরে কি আছে। দেখো এরপরে আবার একটা ডেসক্রিপটিভ, ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট না সেগুলো আমি ডেসক্রিপটিভ রাখার চেষ্টা করি, যাতে তোমাদের সেখানে ম্যাক্সিমাম ইনফরমেশন আমি দিতে পারি। তাছাড়া সব আমরা অনলাইনে কভার করি, তার মধ্যেও আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু কভার করে দিই অলরেডি। দেখো নাইট ফ্র্যাঙ্কের ওয়েলথ রিপোর্ট, ২০২৩ অনুসারে সব থেকে ব্যয়বহুল শহর কোনটি, ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স, ঠিক আছে, একটা রিপোর্ট, ওয়েলথ রিপোর্ট, যেটা কে প্রকাশ করে, নাইট ফ্র্যাঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। এরমভাবে প্রশ্ন করে যে ওয়েলথ রিপোর্ট এটা কে প্রকাশ করে বা কে এই রিপোর্টটাকে প্রকাশ করে, এটা তোমার বলতে হবে নাইট ফ্র্যাঙ্ক। দেখো এই রিপোর্ট অনুযায়ী সব থেকে ব্যয়বহুল শহর হচ্ছে মোনাকো। মোনাকো একটা ছোট্ট যে শহর সেটা কিন্তু সব থেকে ব্যয়বহুল শহর, ঠিক আছে। এই যে ওয়েলথ রিপোর্ট এখানে দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় কত পার্সেন্ট বেড়েছে, চলো দেখি এখানে। এবার দেখো এই রিপোর্টটা কি, এই রিপোর্টটি হচ্ছে বিশ্বের প্রধান আবাসিক সম্পত্তির বাজারের প্রবণতার এবং কর্মক্ষমতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এবার দেখো এর মধ্যে এই যে মোনাকো দেখলাম, মোনাকোর ব্যাপারে ভাবো, আশ্চর্যের ব্যাপার যে মোনাকোতে দাম কত। মোনাকো বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহর, যেখানে আপনি ১ মিলিয়ন ডলারে মাত্র ১৭ বর্গ কিলোমিটার জায়গা পেতে পারেন, বুঝতে পারছো? ১ মিলিয়ন ডলারে তুমি মোটে ১৭ বর্গ মিটার তুমি জায়গা তুমি পেতে পারো, মানে ভাবতে পারছো কত ব্যয়বহুল। তারপর দেখো এরপরেই রয়েছে হংকং, নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুর। দেখো হংকং, নিউ ইয়র্ক, সিঙ্গাপুরটা মাননীয়, মানে মানা যায়, কিন্তু মোনাকো এত কস্টলি এটা কিন্তু সত্যি আশ্চর্যজনক। এবার দেখি চলো, এবার দেখো এবার হচ্ছে ভারতবর্ষের কি কন্ডিশন দেখি। দেখো মুম্বাইয়ের প্রধান সম্পত্তির বাজারে ৬.৪% দাম বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, মুম্বাইয়ের যে সম্পত্তি সেগুলো 6.4% হারে বৃদ্ধি পেয়েছে, যা প্রাইম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল ইন্ডেক্স বা PD100 ২০২২ সালের শহরটিকে 37th র্যাঙ্কিং কিন্তু নিয়ে গেছে, মুম্বাইকে 37th র্যাঙ্কে নিয়ে গেছে। পিডি ইন্ডেক্স, যেটা PD100 যেটা ইন্ডেক্স বেড়ায়, সেখানে কিন্তু মুম্বাই 37th র্যাঙ্কে আছে। এরপরে দেখো বেঙ্গালুরুর প্রধান সম্পত্তি 3% বৃদ্ধি পেয়েছে, শহরের অবস্থানকে 63rd যে র্যাঙ্কে নিয়ে গেছে, 63rd যে স্থানে নিয়ে গেছে। এবং অন্যদিকে দিল্লির প্রধান সম্পত্তির বাজারে 1.2% বৃদ্ধি পেয়েছে এবং এটি 77th অবস্থায় নিয়ে গেছে। আচ্ছা দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কে এই রিপোর্টটা পাবলিশ করে, এটা তোমাদের দেখতেই হবে, ঠিক আছে। মোনাকো হচ্ছে সব থেকে কস্টলি, এটা দেখতে হবে, এবং মুম্বাই হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে কস্টলি, সেটাও দেখতে হবে। এই কটা দেখলেই তোমাদের হবে, চলো দেখে নিই এরপরে কী আছে। চলো ভারত মহাসাগর অঞ্চলে অনুষ্ঠিত তৃতীয় বহুপক্ষীয় সামুদ্রিক মহড়া লা পেরোস, দেখো ভেরি ইম্পর্টেন্ট। এই যে লা পেরোস এটা অনুষ্ঠিত হয়েছে, এটা কার কার মধ্যে হয়েছে, ইউনাইটেড স্টেটস নেভি, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি, ফ্রেঞ্চ নেভি, ইন্ডিয়ান নেভি এবং জাপানিজ নেভির মধ্যে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট লা পেরোস, ঠিক আছে। লা পেরোস নামটা একটু 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 অন্যরকম তো, আর একটু যেহেতু অন্যরকম তাই কিন্তু আসার চান্সটা একটু বেশি। তাহলে ভারত মহাসাগরে হয়েছে, এটা কোথায় হয়েছে, ভারত মহাসাগরে, কার কার মধ্যে হয়েছে আশা করি আর বলতে হবে না। এই যে এই নেভিগুলোর মধ্যে হয়েছে, ইউএস নেভি, অস্ট্রেলিয়ান নেভি, ফ্রেঞ্চ নেভি, ইন্ডিয়ান নেভি এবং জাপানিজ নেভির মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারপরে দেখো ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি ২০২২-২৩ জিতেছে, ইম্পর্টেন্ট কিন্তু দেখে নিতে হবে। এই যে দেখে নাও ভারত চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, যে বর্ডার গাভাস্কার ট্রফিতে। এরপর হচ্ছে নীতিন গাডকারি বেঙ্গালুরুতে প্রথম মিথানল চালিত বাসগুলি উন্মোচন করেছে, মিথানলে চলবে, দারুণ ব্যাপার না, দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে গ্রিন, মানে গ্রিন এনার্জি এগুলোকে বলে, তো মানে এই যে কয়লা বা ফসিল ফুয়েল সেগুলো রিপ্লেসমেন্ট এগুলো কিন্তু আনা হচ্ছে। তাহলে একটা গ্রিন এনার্জি, সেটা হচ্ছে মিথানল চালিত একটা বাস, সেটা কিন্তু বেঙ্গালুরুতে প্রথম নীতিন গাডকারি উন্মোচন করেছে। তারপরে দেখো আসামে অনুষ্ঠিত হবে চতুর্থ এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে খোখো চ্যাম্পিয়নশিপ, চতুর্থ খোখো চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ, সেটা হবে আসামে হবে। এই যে দেখে নাও, এই যে 20-23 মার্চের মধ্যে কিন্তু এটা অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখো এবার কি আছে, এবার হচ্ছে সিপ্রি রিপোর্ট অনুসারে ভারত ২০১৮-22 সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হিসাবে কিন্তু ঘোষণা হয়েছে। তাহলে 2018-22-এর মধ্যে বিশ্বে সব থেকে বেশি আর্মস ইম্পোর্ট করেছে কে, ভারত, ঠিক আছে। তার মধ্যেও সব থেকে বেশি আমরা নিয়েছি কার থেকে, নিয়েছি হচ্ছে রাশিয়া থেকে,
ঠিক আছে, আর্মস ইম্পোর্ট সব থেকে বেশি আমি নিয়েছি রাশিয়ার থেকে, এবং তারপরে যদি কারোর থেকে সব থেকে বেশি নিয়ে থাকি তাহলে ফ্রান্সের থেকে নিয়েছি, তারপরে নিয়েছি ইউএসএর থেকে, ঠিক আছে, ইউএসএর থেকে এবং ইসরায়েল থেকে, এবং বিভিন্ন আরও দেশ আছে। এবং তাছাড়াও ইন্ডিয়া ছাড়াও ইম্পোর্টের মানে অস্ত্র ইম্পোর্টের দিক থেকে দেখো ভারত তো 11% সারা বিশ্বের 11% ইম্পোর্ট অস্ত্র ইম্পোর্ট কী করে ভারত। তারপরে দেখো সৌদি আছে, সৌদি কিন্তু তারপরে যত সব থেকে বেশি ইম্পোর্ট যদি কেউ করে অস্ত্র ইম্পোর্ট সেটা হচ্ছে সৌদি, তারপরে কাতার, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, চায়না কিন্তু অনেক বেশ কম। দেখো এই যে সংখ্যাগুলো যত দিন দিন কমবে ইম্পোর্ট মানে আমরা ওয়েপেন ইম্পোর্ট যত কম করবো সেটা কিন্তু ভারতবর্ষের ইকোনমিক ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ভালো। কী কী দিক দিয়ে ভালো হতে পারে? দেখো প্রথমত হচ্ছে আমাদের যে আমাদের ফরেক্স বা ফরেন যে রিজার্ভ সেগুলো কিন্তু মানে সেগুলো কিন্তু সংরক্ষণ থাকবে, আমাদের নিজেদের বৈদেশিক যে মুদ্রা সেটা কিন্তু অন্য দেশকে দিতে হবে না। তাছাড়াও আমরা বিভিন্ন যে স্কিমে খরচা করতে পারবো এর থেকে বেশি, এই যে টাকাগুলো আমরা বিভিন্ন স্কিমে কিন্তু খরচা করতে পারবো। এছাড়াও যেটা আরও একটা ভালো বিষয় হবে, R&D যদি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি খরচা করা হয় এই টাকাগুলো, বিভিন্ন আর্মস যেগুলো তৈরি হচ্ছে বা ডিফেন্সের যে কোনো ইকুইপমেন্ট সেগুলো যদি ভারতবর্ষের মধ্যেই তৈরি হয় তা থেকে কিন্তু ভারতবর্ষে নিজের টেকনোলজি বাড়বে, ভারতবর্ষে সেটা থেকে বিভিন্ন রকমের কর্মসংস্থান ক্রিয়েট হবে, সব দিক দিয়ে কিন্তু ভালো যদি এই রিপোর্টটা মানে আমরা ভবিষ্যতে দেখতে পারি এই সংখ্যাটা কমছে দিন দিন। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর দেখো, তারপর হচ্ছে ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ যা CO2 আমদানি করে এবং সমুদ্রের নিচে সংরক্ষণ করে, কার্বন ক্যাপচার এবং স্টোরেজ CSS এই প্রকল্পটির নাম। এবার দেখো প্রকল্পগুলি গ্লোবাল ওয়ার্মিং কমাতে, দেখো এই যে কেন করছে হঠাৎ করে ডেনমার্কের কী ইচ্ছা হলো যে কার্বন ডাইঅক্সাইড নেবে এবং সমুদ্রের নিচে স্টোর করবে, যে দেখতে পাচ্ছ বিশাল বিশাল মানে ট্যাঙ্কে করে কী করছে সমুদ্রের নিচে কার্বন ডাইঅক্সাইড স্টোর করছে, বুঝতে পারছো? তাহলে এটা কেন ডেনমার্কের কেন ইচ্ছা হলো এমন একটা ব্যাপার? দেখো এগুলো কিন্তু সব পরিবেশকে বাঁচানোর জন্য, আমরা জানি খুব শীঘ্রই যেই রেটে আমরা গ্রো করছি মানে আমরা পতনের দিকে দৌড়াচ্ছি, পৃথিবী কিন্তু মানে যে ধ্বংস একটা স্টিরিওটাইপ কথাবার্তা আছে যে ধ্বংস হতে পারে, ধ্বংস হয়তো এই মুহূর্তে হবে না, বহু টাইম লাগবে, কিন্তু এমন একটা দিকে পৌঁছাচ্ছে যে পৃথিবীতে কিন্তু মানুষ বাঁচা বা প্রাণী বাঁচা খুব দুষ্কর হয়ে যাবে, কারণ কি প্রচণ্ড পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে। তাই সেটাকে আটকাতে ডেনমার্ক এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটা দারুণ উদ্যোগ নিয়েছে, কী করছে আমাদের যত কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলোকে ক্যাপচার করে সেগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে এয়ার থেকে বা আমাদের বাতাস থেকে কিন্তু অনেক কার্বন ডাইঅক্সাইড কমছে। দারুণ একটা ইনোভেটিভ থিঙ্কিং, তাই না? এবার দেখো, এবার এই যে এইসব কেন করতে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে, দেখো ইউরোপিয়ান কান্ট্রিরা কিন্তু সবথেকে বেশি পলিউশন করে না, কে করে? আমরা মহান ব্যক্তিরা যারা আছি আমাদের এশিয়ান কান্ট্রিগুলো, এবার তারা কিন্তু সবথেকে বেশি পলিউশন ক্রিয়েট করে, কিন্তু তারা তো অনেক উন্নত দেশ, তারা ভালোটা ভাবছে, তারা ওগুলোকে নিয়ে সব সমুদ্র নিচে ঢোকাচ্ছে। তাহলে দেখো আবারও একটা সমীক্ষা, সেই সমীক্ষা কে করেছে? সুইস একটা ফার্ম কী করেছে, IQ এয়ার রিপোর্ট একটা বার করেছে, সেটার অনুযায়ী ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ সবথেকে দূষিত দেশের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে? এবং দেখো এই যে একটা লিস্ট দিয়েছে যেখানে হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড যে সিটি সেই তালিকা দেখো, প্রথম হচ্ছে লাহোর, খুব মানে যারা যাদের চাই শুধু কাশ্মীর, তাদের কোনো দেশের মধ্যে কোনো ডেভেলপমেন্ট চাই না, কিচ্ছু চাই না, শুধু চাই কাশ্মীর, ওদের কাশ্মীর দাও, ওদের আর কেউ চাই না, ওদের ওরা মানুষ মরুক, ওদের দেশে অনাহার লেগে যাক, সবাই মরে যাক, কিন্তু ওদের চাই কাশ্মীর, এটাই একটা ওদের জীবনের লক্ষ্য। ওরা সকালে উঠে ঘুম থেকে উঠে ওদের প্রধানমন্ত্রী তো নেইও, প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে ভাবে যে কি চাই, আমার একটা কাশ্মীর চাই, খাবার চাই না, দুপুরে খাবার চাই না, রাতে খাবার চাই না, একটা কাশ্মীর দিলেই হবে। তো সেখানের অবস্থা বুঝতেই পারছো, লাহোরে পাকিস্তানের 97.4%, দেখো হোটন বা চায়না আর একটা এমন একটা দেশ যারা কিন্তু শুধু চায় জমি চায়, মানে দুটো দেশ দুরকম, একটা দেশ চায় শুধু কাশ্মীর চায়, আর চায়না এমন একটা দেশ, ওকে শুধু জমি দাও, ওকে খাবার দাবার কিছুই দেবে না, শুধু জমি চায়, ও আস্তে আস্তে ওর যত বর্ডার শুধু ইনক্রিজই করে যাবে, এটাই হচ্ছে ওর মেন লক্ষ্য। তাহলে চায়নার হোটান বলে যে শহর সেটাও কিন্তু সেকেন্ডে আছে। তারপরে ইন্ডিয়া, আমরা বহু জ্ঞানী দেশ, আমরা ইন্ডিয়ার ভিওয়ান্ডি বলে একটা জায়গা, সেটা কিন্তু থার্ডে আছে। তারপরে আছে দিল্লি, আমাদের সবার গর্বের দিল্লি, ঠিক আছে না, সেই গর্বের দিল্লি, সেটা হচ্ছে ফোর্থে আছে। তারপরে আবারও চলে এসছে পাকিস্তানের পেশাওয়ার, সেটা আছে ফিফথে, ঠিক আছে, একটু দেখে নেবে ইন্ডেক্সটা, এখানে কিন্তু সমস্ত লিস্টটা দেওয়া আছে, এখানে কিন্তু ভারতবর্ষে আরও অনেক শহর আছে, ঠিক আছে, একটু দেখে নেবে, চলো পাটনা আছে, দেখতে পাচ্ছ, নিউ দিল্লি আছে। চলো এবার হচ্ছে দেশের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর কোথায় স্থাপিত হয়েছে, ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর, দেখো এটা কোথায় হয়েছে, এটা হয়েছে উত্তরাখণ্ডে। আজকে উত্তরাখণ্ড কিন্তু একদম হেডলিস্টে আছে, কোথায় উত্তরাখণ্ড চলে আসছে, ঠিক আছে, চলো দেখে নিই কী হয়েছে ইলেকট্রিক পিলগ্রিমেজ, এই জিনিসটা কী পিলগ্রিমেজ কথাটা মানতে জানি তীর্থ, তাহলে চলো দেখি। দেখো
চারধাম যাত্রা রুটে প্রায় 900 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম বৈদ্যুতিক যে তীর্থস্থান করিডোর তৈরি হতে চলেছে। এবার দেখো, এই বৈদ্যুতিক তীর্থস্থান কনসেপ্টটা কী, ব্যাপারটা কী, দেখো যার উপর ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ি বা ইভি ইলেকট্রনিক ভেহিকেলের জন্য প্রতি 30 কিলোমিটারে অন্তর চার্জিং পয়েন্ট তৈরি করা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো কাকে বলে বৈদ্যুতিক পিলগ্রিমেজ, মানে যাতে ইলেকট্রিক, দেখো তোমার তীর্থ করতে যাচ্ছে মানুষ, তাহলে তীর্থ মানে প্রতিটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু সেই এনভায়রনমেন্টকে ঘুরিয়ে ফিরে নিয়ে আসা হচ্ছে। যেহেতু তীর্থ করতে যাচ্ছে তো মানুষ এখন দিন দিন আস্তে আস্তে ইলেকট্রিক্যাল কার কিনছে, মানে ইলেকট্রিক ভেহিকেল কিনছে, তো সেগুলো নিয়ে নিশ্চয়ই তীর্থ করতে যেতে পারবে। কিন্তু যদি চার্জিং স্টেশন না থাকে তাহলে কী করে করবে সেটা, তাই কিন্তু প্রতি 30 কিলোমিটার অন্তর কিন্তু চার্জিং স্টেশন করা হবে। এছাড়াও রাজ্যের সমস্ত গেস্ট হাউসে চার্জিং পয়েন্ট সুবিধা পাওয়া যাবে। চার্জিং পয়েন্ট মানে ফোনের চার্জিং পয়েন্ট না, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট, ফোনের চার্জিং পয়েন্ট তো সব জায়গায় থাকে। তারপরে দেখো, প্রতি কিলোমিটারে পায়ে হেঁটে চিকিৎসকদের একটি দল অক্সিজেন নিয়ে অবস্থান করবে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে চিকিৎসকদের একটি দল কিন্তু অবস্থান করবে। এটা কি বলা হচ্ছে, ইলেকট্রিক পিলগ্রিমেজ। ঠিক আছে, এটা কোথায় হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, এই যে উত্তরাখণ্ড দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে চারধাম, চারধাম যাত্রা কাকে বলে, এই যে কেদার বদ্রী এবং আমাদের গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এটা মিলে যে চারধাম যাত্রা বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা দারুণ প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জিওগ্রাফির জন্য কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর দিতেই হবে। দেখো, উইচ রিভার অরিজিনস ফ্রম, এটা কী হলো, ফ্রম, এটা বিটা হবে না, ফ্রম কেদার। দেখো, এই যে চারটে যে তীর্থস্থান যেটা বললাম তোমাদের চারধাম যাত্রা বলা হয়, তার মধ্যে কেদার বদ্রী হচ্ছে এবং তাছাড়া গঙ্গোত্রী যমুনোত্রী। এই যে কেদারনাথ বা কেদার, এখান থেকে কোন নদী উৎপত্তি হচ্ছে, দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট, অবশ্যই উত্তর দাও, দিতেই হবে, এত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। চলো দেখি এরপরে কী আছে। দেখো দেখো, আজকে ক্লাসটা একটু লম্বা হবে, কিছু করার নেই, কিন্তু সব গুরুত্বপূর্ণ। দেখো, ভারত ও সিঙ্গাপুরের যৌথ মহড়া বোল্ড কুরুক্ষেত্র যোধপুরে শেষ হয়েছে। দারুণ একটা ইম্পর্টেন্ট একটা মানে মহড়া। দেখো, তোমাদের আমি ইয়ারলিতেও বলেছি, প্রতি ক্লাসে বলি, যেই নাম দেখি না ঠিক চট করে বুঝতে পারছি না আমরা। হ্যাঁ, ধরো নামটা দেখে শট করে বোঝা যাচ্ছে এটা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বোল্ড কুরুক্ষেত্র কীভাবে বুঝবে এটা কোন দেশের সাথে অনুষ্ঠিত হয়েছে, সেইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে সিঙ্গাপুরের সাথে, ভারত ও সিঙ্গাপুর মিলে একটা মহড়া করেছে, যৌথ মহড়া, যেটার নাম হচ্ছে বোল্ড কুরুক্ষেত্র, কোথায় হয়েছে, যোধপুরে। এবং তোমরা একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে আর কী কী এক্সারসাইজ হয় বা মহড়া হয়েছে বা হয়ে থাকে, সেগুলো তোমরা জানাবে। দেখো, যেগুলো আমি বলছি তার কারণ আছে, আসবার মতন তাই বলছি, অবশ্যই কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শোনো, দেখবে তোমাদেরই ভালো হবে। এরপরে দেখো, এরপর হচ্ছে শ্রেয়া ঘোড়াওয়াট অ্যাপয়েন্টেড ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর সি চেঞ্জেস ক্লাইমেট। এই যে শ্রেয়া ঘোড়াওয়াট একজন মহিলা, তিনি কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন। কিসের জন্য? সি চেঞ্জেস ক্লাইমেট, এইটার জন্য কিন্তু ইনি নিযুক্ত হয়েছেন, শ্রেয়া ঘোড়াওয়াট। এবার দেখো, এবার হচ্ছে এমসি মেরিকম, মেরিকমকে সবাই চিনি আমরা, মেরিকম এবং ফারহান আখতার মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন কে, মেরিকম। এবার দেখো, এবার হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ভারত মহাসাগরের অঞ্চলে চ্যালেঞ্জ নিয়ে, ভারত মহাসাগরে কিছু চ্যালেঞ্জেস আছে সেগুলো নিয়ে আলোচনা করতে কলকাতায় চতুর্থ বা ফোর্থ কলম্বো সিকিউরিটি কনক্লেভের আয়োজন করেছে। ঠিক আছে, দেখে নেবে, চলো দেখি এরপরে কি আছে। ওপেন এআই এর নতুন প্রজন্মের এআই ভাষার মডেলে জিপিটি ফোর ঘোষণা করেছে। আমরা কিছুদিন আগেই দেখলাম, চ্যাট জিপিটি 3 বেরিয়েছিল, এখন আবার 4 বার করে দিয়েছে। এই 4-এ কি হবে, এখন এটা বেরাচ্ছে, এই 4-এ মানে আগে যেমন হতো যে চ্যাটবট যেটা খুব চলছে, সেই চ্যাট জিপিটি ফোর যেটা মাইক্রোসফটের, সেখানে কিন্তু তুমি যা লিখবে তোমাকে ঠিকঠাক অ্যান্সার দেবে, বিভিন্ন ইন্টেলিজেন্স কাজে ইউজ করা হতো। কিন্তু এইবার চ্যাট জিপিটি 4 যেটা, এটা কিন্তু ভিজুয়ালি অডিও বা ছবি তার মাধ্যমে রিপ্লাই দেবে বা তার সেটাকে রেকগনাইজ করতে পারবে। তো দারুণ ইম্প্রুভমেন্ট হচ্ছে এই চ্যাট জিপিটি নিয়ে। এটা একটু আমাদের ফলো আপ করতেই হবে যে কী কী হচ্ছে, চ্যাটবটগুলো কী কী করছে, কী বৃত্তান্ত, সেটা একটু দেখতে হবে। তোমরা চাইলে নিজেরাও গুগলে যাবে, কী লিখবে যে চ্যাট জিপিটি, ঠিক আছে, দেখবে চ্যাট জিপিটি। কম্পিউটার হলে ভালো হয়, ফোনেও হয়তো হয়, তো কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তোমরা অবশ্যই চ্যাট জিপিটি লিখবে, দেখবে একটা পেজ খুলে আসবে মাইক্রোসফটের, সেখানে তোমরা চ্যাট জিপিটি
জিপিটির যে চ্যাট বা বট সেটাকে তুমি সেটার সাথে কথা বলতে পারবে। আর এটা কিন্তু আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট যেমন, তার থেকে অনেক টাইমস বেশি অ্যাডভান্স, এটা পাওয়ারফুল। তুমি বিভিন্ন তোমার কাজ করাতে পারো, বিভিন্ন অনেক কাজ হতে পারে, তাই ট্রাই করতে পারো তোমরা অবশ্যই। এগুলো অত্যাধুনিক প্রযুক্তি, ইউজ করলে দেখবে মাথায় ভালো বসে থাকবে। তাহলে এই চ্যাট জিপিটি হচ্ছে কার? মাইক্রোসফটের। গুগলের কে? গুগলের হচ্ছে আমাদের বার্ড, বিআরডি বার্ড, মনে আছে? এবার দেখো, এবার একটা দারুণ একটা ইম্পর্টেন্ট একটা যে ঘটনা ঘটেছে, দেখো মানে আমাদের ভারতবর্ষ কিন্তু দিন দিন সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ডলারের প্রতি নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছি। আমরা এখন নিজেদের রুপিতে সব জায়গায় ব্যবসা শুরু করে দিয়েছি, ট্রানজাকশন করছি। তাহলে দেখো কী বলেছে, আঠেরোটি দেশের ব্যাঙ্কগুলি আরবিআই থেকে রুপিতে ব্যবসা করবার অনুমোদন পেয়েছে। তাহলে রুপিতে এখন ব্যবসা হবে, রুপিতে যত ট্রানজাকশন হবে। তাহলে এই আঠেরোটি দেশের মধ্যে রয়েছে কোন কোন দেশ, তা কোন কোন দেশ জিজ্ঞেস করবে না, আমি জাস্ট মানে ইন্টারেস্টের জন্য জানার হিসাবে তোমাদের রেখেছি। এটা মনে রাখবে, আঠেরোটি দেশ আরবিআইয়ের সাথে, আরবিআই থেকে একটা অনুমোদন পেয়েছে রুপিতে ট্রানজাকশন করা, এটা মাথায় রাখলেই হবে। তাহলে কোন কোন দেশ একটু দেখে নিতাও। দেখো বসনিয়া, ফিজি, জার্মানি, দেখেছো জার্মানির মতন দেশও নাকি রুপিতে ট্রানজাকশন করবে, দারুণ একটা ব্যাপার। তারপরে গাওয়ানা, ইসরায়েল, দেখেছো সব ভালো ভালো দেশ, ইসরায়েল, কেনিয়া, মালয়েশিয়া, মরিশাস, মায়ানমার, নিউজিল্যান্ড, ওমান, রাশিয়া, সেশেলে, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তারপর তানজানিয়া, উগান্ডা এবং যুক্তরাষ্ট্র, বুঝলাম, যুক্তরাষ্ট্র চলে এসেছে, দারুণ একটা ব্যাপার। এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা অ্যাপ্রিসিয়েটিভ ব্যাপার, এটা আমাদের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কিন্তু নো ডাউট অ্যাপ্রিসিয়েট করতে হবে। মানে তুমি যে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করো কি না করো, কিন্তু এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। আমরা যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামে বসবো, আমরা একদিন একটা বড় বড় অফিসার হতে পারি, আমরা বিভিন্ন পোস্টে চাকরি করবো, আমরা কিন্তু বায়াসড হবো না, কারোর দিকে ফোকাস করবো না, আমরা নিরপেক্ষভাবে যে কোনো ঘটনাকে দেখবো। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ার জন্য একটা দারুণ খবর, একটা ভালো একটা খবর, দেখে নাও। তারপরে দেখো, ভারতীয় নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সি ড্রাগন 2023 অনুশীলনীতে তৃতীয় সংস্করণে অংশগ্রহণ করেছে। তাহলে কি বুঝতে পারলাম, সি ড্রাগন যেটা হয়েছে একটা এক্সারসাইজ, সেইটা নৌবাহিনীর এক্সারসাইজ, সেখানে ভারতীয় নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে। তাহলে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে, একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট কিন্তু। চলো দেখি এরপরে কী আছে। এবার দেখো আবার একটা দারুণ একটা, আজকে না সব দারুণ দারুণ মজাদার খবর, সব শুধুমাত্র বোরিং না বা ইন্টারেস্টিং, দারুণ মজাদার খবর। দেখো এই একটা খবর অসাধারণ মজাদার। দেখো ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ পাইপলাইন, ঠিক আছে, মানে বন্ধুত্বর পাইপলাইন, ঠিক আছে, ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয়েছে। ভারত থেকে ডিজেল আমদানির জন্য প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। এই পাইপলাইনের 126.5 কিলোমিটার বাংলাদেশে এবং 5 কিলোমিটার ভারতে কিন্তু অবস্থিত। মানে বুঝতে পারছো, দারুণ একটা, বেশ মজাদার, বেশ ইন্টারেস্টিং। দেখো শুধুমাত্র মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে পড়াটা তো না, কারেন্ট অ্যাফেয়ার একটা সাবজেক্ট, নিজেও অবগত থাকা যে সারা বিশ্বব্যাপী কী ঘটনা ঘটছে। দেখো দেখতে পাচ্ছ, এই দিনাজপুর থেকে শুরু করে, তারপরে এই যে দেখতে পাচ্ছ শিলিগুড়ি, এই যে এখান থেকে শুরু করে, মানে এই ভেতর, এইটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে, তাছাড়া এই সম্পূর্ণটা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের মধ্যে। এই যে পুরো একটা পাইপলাইন, এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা পাইপলাইন, যেটা হচ্ছে ডিজেল আমদানির জন্য, মানে ভারতবর্ষ ডিজেল পাঠাবে কাকে, বাংলাদেশকে। দারুণ একটা, বুঝতে পারছো, দারুণ একটা জিনিস, যে যার মাধ্যমে যত ট্রান্সপোর্টেশন কস্ট, কত ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হবে, বুঝতে পারছো, যে ভারত থেকে যে বাংলাদেশে মানে যত ডিজেল পাঠানো হতো তাতে প্রচুর গাড়ি করে পাঠানো হতো নিশ্চয়ই, সেই যে খরচাটা প্রচণ্ড পরিমাণে করে কমে যাবে, শুধুমাত্র পাইপলাইনের মাধ্যমে কিন্তু চলে যাবে। দারুণ একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখে নেবে, ফ্রেন্ডশিপ পাইপলাইন হচ্ছে নাম, এটা একটু দেখে নেবে। আচ্ছা চলো, তারপরে ইকোনমিক্সের সিআরআইএসএল মানে ক্রিজল অনুমান করেছে আগামী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 6% হারে কিন্তু বৃদ্ধি পাবে। দেখো এটা সব থেকে আমার পার্সোনালি আমার খুব ইরিটেটিং একটা কারেন্ট অ্যাফেয়ার লাগে। বিভিন্ন সংস্থা কী করে, ভারতবর্ষের ইকোনমিকে প্রেডিক্ট করে যে এই ভারতবর্ষের ইকোনমি এত পার্সেন্ট গ্রো করবে। এবার এইগুলো পরীক্ষাতেও জিজ্ঞেস করে, তাই কিন্তু রাখা, কিন্তু এটা খুব ইরিটেটিং, কারণ তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবে। এরকম বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এরকম প্রেডিক্ট করে, 6% বললো, অন্য কেউ অন্য পার্সেন্ট বললো, ওয়ার্ল্ড ব্যাঙ্ক অমুক বললো, এতে একটু কনফিউশন হয়। তো ওটা মনে রাখবে, দেখতে হবে, দেখো পরীক্ষা যেহেতু আছে তাই আমাদের দেখতে হবে, ক্রিজল অনুমান করেছে। তারপরে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর শশীকান্ত দাস গভর্নর অফ দি ইয়ার 2023 পুরস্কারে সম্মানিত হয়েছে, ঠিক আছে, একটু দেখে নেবে। চলো এবার দেখো, আচ্ছা এখানে একটা প্রশ্ন ছিল, এই দেখো এটা প্রশ্ন মিস করে গেছি, তো এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারত ও বাংলাদেশের বর্ডার কত কিলোমিটার ভারত ও বাংলাদেশ বর্ডার শেয়ার করে, এটা জানাও তোমরা কমেন্ট বক্সে, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মিস করে গেছিলাম।
দেখো যদি কিছু মিসও করে যায় তোমরা পিডিএফ পাবে, ভিডিও দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই অ্যান্সার করে দেবে। দেখো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে ম্যাকমোহন লাইনকে ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসাবে স্বীকৃতি দেয়, খুব ইম্পর্টেন্ট। আমেরিকা কি করেছে বা যুক্তরাষ্ট্র কি করেছে, ভারত ও চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন আছে আমরা জানি, সেটাই কি করলো, আনুষ্ঠানিকভাবে এটা স্বীকৃতি দিল। এই যে দেখতে পাচ্ছ ম্যাকমোহন লাইন, এটাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা ম্যাকমোহন লাইন কবে আঁকা হয়েছিল, কত সালে এটাকে ড্র করা হয়েছিল বা এই বর্ডারটাই কবে ভাগ করা হয়েছিল, এটা তোমরা জানো দেখি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, এবার হচ্ছে এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক খাদ্য ও আতিথেয়তা মেলা আহার AAHAR আহার 2023 শুরু হয়েছে নয়াদিল্লিতে, একটু দেখে নেবে ঠিক আছে। আহার ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ার ঠিক আছে দিল্লিতে কিন্তু হয়েছে। এবার দেখো ফোর লেন টি ফাইভ টানেল স্টার্টেড বিটুইন পান্থিয়াল রামবান অ্যান্ড বানিহাল ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। এই একটা ফোর লেন একটা টানেল যার নাম হচ্ছে T5 টানেল, সেটা কিন্তু স্টার্ট হয়েছে পান্থিয়াল রামবান এবং বানিহাল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে। আচ্ছা তারপরে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কে, সূর্যকুমার যাদব। দেখো যে এই অ্যাম্বাসেডারগুলো জিজ্ঞেস করে তাই দেখতে হবে, এই যে জিও সিনেমা অ্যাম্বাসেডার হচ্ছে সূর্যকুমার যাদব ঠিক আছে। চলো দেখি, আচ্ছা চলে এসছে লাস্ট উইকের ইম্পর্টেন্ট প্রশ্ন। জিজ্ঞেস করেছিলাম যে ফ্রান্সের পাশে যে সমুদ্রটা আছে সেটা কোন সমুদ্র, এটা হচ্ছে মেডিটেরানিয়ান সি বা ভূমধ্য সাগর, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে তোমরা কী দেখে রাখবে বলো তো, অবশ্যই দেখে রাখবে ম্যাপ স্টাডি কীভাবে করতে হয়। দেখো ভূমধ্য সাগরে বা মেডিটেরানিয়ান সির পাশে কোন কোন দেশ আছে, ইজিপ্ট, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, তুনিশিয়া, গ্রিস, ইটালি, ফ্রান্স, এখানে পর্তুগাল, স্পেন, টার্কি, তারপরে সিরিয়া, এইগুলো কিন্তু এই যে মেডিটেরানিয়ান সি পাশাপাশি কিন্তু অবস্থিত। অবশ্যই দেখে নাও, অ্যান্সার করেছো ঠিকই কিন্তু ম্যাপ স্টাডিটাও করে নাও, অবশ্যই করে নাও। আচ্ছা ইন্দোনেশিয়া রামায়ণ, আচ্ছা তোমরা কি দেখেছিলে, শুধুমাত্র অ্যান্সার করে দিয়েছো। আমি বলেছিলাম রামায়ণটা কী কেমন একটু তোমাদের ইন্টারেস্টের জন্য দেখো, যারা দেখেছো খুব ভালো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, যে ইন্দোনেশিয়া রামায়ণকে কাওয়াকিন রামায়ণ কিন্তু বলে, উত্তর করেছে অনেকে আমি দেখলাম, ভালো খুব ভালো, কিন্তু গল্পটাও জানো তো, ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা সিকিমের একটা ন্যাশনাল পার্ক আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, জানি সবাই আমরা। তারপরে জিজ্ঞেস করেছিলাম যে নেপালের পিএমের নাম কি, পুষ্পা কুমার দাহাল। তারপরে দেখো আমি জিজ্ঞেস করেছিলাম প্রীতম সিওয়াজ ইনি কে, ইনি হচ্ছেন ফর্মার ইন্ডিয়ার উমেন্স হকি টিমের ক্যাপ্টেন, তাহলে ইনি হচ্ছেন হকি প্লেয়ার একজন। তারপরে নাগাল্যান্ড, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট, নাগাল্যান্ড হচ্ছে 13th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতবর্ষে যুক্ত হয়েছে এবং এটা কিন্তু 16তম রাজ্য ভারতবর্ষে, খুব ইম্পর্টেন্ট, একদম আসবেই কোনো না কোনো পরীক্ষায়, এত ইম্পর্টেন্ট। এবার দেখো ন্যাশনাল উমেন্স ডে জিজ্ঞেস করেছিলাম, সেটা ছিল হচ্ছে 9th আগস্ট। তারপরে ফাংশনাল ইউনিট অফ কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। তারপরে দেখো উজ্জ্বলা যোজনা, এটা আমি জিজ্ঞেস করেছিলাম, এটা অ্যান্সারটা তোমাদেরগুলোই পড়বো, আমি ওটাই পড়ে শোনাবো, তোমরা অনেক বড়ো বড়ো লিখেছো অ্যান্সার, সেটাই আমি পড়ে শোনাবো। তাহলে উজ্জ্বলা যোজনা যেটা জানতে হবে কী বিষয়, সেটা তো তোমরা দিয়েই দিয়েছো, কিন্তু যেটা জানতে হবে এটা কবে লঞ্চ করা হয়েছিল, 1 মে 2016, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। দেখো এই যে তোমরা যদি শুধুমাত্র লাস্ট উইকের অ্যান্সারগুলো শুধুমাত্র করো না, তোমাদের আমি চ্যালেঞ্জ করতে পারি, এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে দেখবে এর মধ্যে কোনো না কোনো, প্রতি সপ্তাহটা করবে দেখবে কোনো না কোনো কমন পাবেই। তাহলে উজ্জ্বলা যোজনা 1 মে 2016 কিন্তু এটা লঞ্চ করা হয়। চলো দেখি বা তোমাদের অ্যান্সারগুলো, দারুণ অ্যান্সারগুলো দেখবো, চলো অ্যান্সারগুলো দেখো। সমিউল ইসলাম সব অ্যান্সার করেছে, সমিউল এই যে ফ্রান্সের অ্যান্সারটা করেছো সমিউল, এই যে টিরিহেন সি, এবার কোন সি আমি জানি না ঠিক, থাকতে পারে কোনো সি, কিন্তু আমি তোমাদের মার্ক করে দিয়েছিলাম যে ফ্রান্সের পাশে সির নামটা, সেটা কিন্তু মেডিটেরিয়ান সি, টিরিনিয়ান সি আমি জানি না ঠিক কোনটা, তো এটা ভুল, বাকিগুলো ঠিক আছে, সবই ঠিক আছে ঠিক আছে, তোমাদের বাকি অ্যান্সারগুলো সব তোমার ঠিক আছে সমিউল, হ্যাঁ সবই ঠিক আছে। আমি এই উজ্জ্বলা যোজনার অ্যান্সারটা পড়ছি, আমি যারটা ভালো লেগেছে আমি তারটা পড়বো। আচ্ছা সুস্মিতা মণ্ডল দেখো সব অ্যান্সার ঠিক দিয়েছে, মেডিটেরিয়ান সি, আমি জানি তোমার একটা মিস্টেক হয়েছে কিনা, আচ্ছা ঠিক আছে সুস্মিতার সব অ্যান্সার ঠিক আছে, সবকটাই ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। আচ্ছা কুইক লার্নিং মানেই হচ্ছে রণবীর ঘোষ, তোমাদের না সবাইকে আমি নামগুলো মনে থাকে এখন, এই রণবীর ঘোষ আগের সপ্তাহে ছিল, বিভিন্ন জনের সবার নাম এখন মুখস্থ হয়ে গেছে। এবার দেখো এটা কী লিখেছে, এটা দেখো ভালো অ্যান্সার দিয়েছে, আসাম রাজ্য থেকে পৃথক করে তৈরি করা হয়েছে নাগাল্যান্ড রাজ্য বিধান, নাগাল্যান্ড রাজ্য বিধান, এটা 1962 অধীনে কিন্তু হয়েছে, কিন্তু রণবীর তুমি কিন্তু অ্যান্সারটা দাওনি, আমি বলেছিলাম কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে, কততম রাজ্য সেটা অ্যান্সার দাওনি, তাই আমি অ্যান্সার নিলাম না ঠিক আছে। তাছাড়া তোমার সব অ্যান্সার ঠিক আছে, চলো এরপরে দেখি। দেখো এই যে সোমনাথকে, যেমন সোমনাথের নাম আমার একদম মনে থাকে, কারণ সোমনাথ কিন্তু দারুণ অ্যান্সার দেয়। আচ্ছা আমি এখানে সোমনাথের এই অ্যান্সারটা নেবো, দেখো এই অ্যান্সারটা আমি আমাদের পড়ে শোনাচ্ছি, উজ্জ্বলা যোজনাটা কিসের বিষয় ছিল। দেখো
এই যে সম্পূর্ণ আনসার দেয় সোমনাথ। 2016 সালের পয়লা মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্র। উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্যসীমার নিচে বা বিপিএল থাকা পরিবারগুলির রান্নার গ্যাস পৌঁছে দেওয়া, পরিবারের একজন মহিলা সদস্যর নামে দেওয়া হবে। দারুণ আনসার সোমনাথ কিন্তু ভালো আনসার দেয়, এটা আমি কেন মার্ক করছি, এটা কিন্তু দারুণ আনসার দেয় সোমনাথ। যাই হোক, সব আনসারই ঠিক থাকে সোমনাথের, এটাও কিন্তু ভালো লিখেছে, ঠিক আছে, সব করে ঠিক লিখেছে মেডিটেন্সি। আচ্ছা, পৌলমী কিন্তু দারুণ ক্রিপস অ্যান্সার দেয়, বাট দারুণ শর্টে অ্যান্সার দেয়, সুন্দর অ্যান্সার দেয়, প্রতি সপ্তাহে দেয় অ্যান্সার। আচ্ছা, সবই ঠিক লিখেছে পৌলমী, একদমই ঠিক লিখেছে। ইট প্রোভাইডস 5 crore এলপিজি কানেকশন, 5 crore এলপিজি কানেকশন টু ফ্যামিলি বিলো প্রভার্টি লাইন, সব ঠিক আছে পৌলমী। চলো, থ্যাংক ইউ তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর কি আছে, বিপ্লব, দেখো বিপ্লব অ্যান্সার দিয়েছে, বিপ্লব অ্যান্সার দিয়ে দেখো, বিপ্লব এখানে একটা দারুণ জিনিস তুলে ধরেছে যেটা আমার হয়তো বলা হয়নি, কিন্তু দারুণ জিনিস। দেখো তোমরা, এই যে আলোচনাটা হচ্ছে না, এটা তো কাইন্ড অফ একটা আলোচনা না, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, তোমরা নিজেরা নিজেদের জ্ঞান বাড়াচ্ছ। দেখো, বিপ্লব বলেছে উজ্জ্বলা যোজনার একটা ট্যাগ লাইন আছে, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত বেহতর জীবন, ঠিক আছে, স্বচ্ছ ভারত বেহতর জীবন, এটা কিন্তু দারুণ, এগুলো কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। বিপ্লব লিখেছে, এটা খুব ভালো লিখেছে, আর পয়লা মে ঠিক আছে। তারপরে দেখো এই স্কিমটি, আচ্ছা স্কিমটা তো আমরা পড়লাম, স্কিমটার পড়ে লাভ নেই। অরুণাবু কিন্তু প্রতি সপ্তাহে অ্যান্সার দেয়, অরুণাবু কিন্তু সব একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, এখানে অরুণাবুর এই পয়েন্ট অফ নোটের, এই যে আমি এই যে এটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে, কবে, 1784, দারুণ ব্যাপার, দারুণ কিন্তু অরুণাবু, থ্যাংক ইউ তুমি তোমরা এইসব এক্সট্রাকশন ইনফরমেশন দাও, সবাই জানতে পারে, তাতে তোমাদেরও লাভ হয়, সবার হয়, কিন্তু একটু ক্লিপস দেবে, বেশি লম্বা দিলে নিতে অসুবিধা হয়, মানে এক জায়গায় সেট হয় না। এবার দেখো পুষ্পিতা বিশ্বাস কি বলেছে, দেখো পুষ্পিতা বিশ্বাস, দেখো পুষ্পিতাও কিন্তু একটা দারুণ জিনিস ইনফরমেশন অ্যাড করেছে, বলেছে রিটার্ন ইন, এই যে কাওয়াকিন রামায়ণটা, এটা রিটার্ন ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট জিনিস। এই যে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন জুড়েই কিন্তু আমাদের সবার একটা দারুণ নলেজ তৈরি হয়ে যাবে। তাহলে আরও একটা অ্যান্সার দিয়েছে, দেখো এক্সট্রা ইনফরমেশন, নাগাল্যান্ড হচ্ছে 22তম লার্জেস্ট স্টেট, এরিয়ার দিক দিয়ে 22তম লার্জেস্ট স্টেট, কিন্তু এই যে আইপিএলের এই টিমের নামগুলো কিন্তু আমি মনে হয় না আগের সপ্তাহে জিজ্ঞেস করেছিলাম, এটা তার আগের সপ্তাহে ছিল আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা পুষ্পিতা ভুল অ্যান্সার দিয়েছে, এটা কিন্তু ভুল হয়ে গেছে, কাটা হয়ে গেল, এটা ন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 13th February, নেট হচ্ছে 9th August, ঠিক আছে। আচ্ছা, সন্দীপ বসাক কিন্তু অ্যান্সার দেয়, সন্দীপ বসাকও সব ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। সন্দীপ বসাক তো এখানে দেখো নাগাল্যান্ড কত অ্যাক্টের মাধ্যমে নাগাল্যান্ড জয়েন করেছে, অ্যাক্ট নাম্বার 27 of 1962, এটা দিয়েছে, ঠিক আছে। চলো তারপরে চলো দেখে নিই, সবাই অ্যান্সার দিয়েছো, খুব ভালো, এরকমভাবেই অ্যান্সার দাও। দেখো বুঝতেই পারছো, তোমরা তো বোঝো, তোমরা তো বুদ্ধিমান, যে এই যে এই যে এই যে এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু ফেলনা কোয়েশ্চেন, সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো দেখি এরপরে কী আছে, এরপরে চলে এসছে আমাদের দিন বা দিবস। দেখো ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 15ই মার্চ পালন করা হয়, এর যে এবছরের থিম ছিল ভেরি ইম্পর্টেন্ট, দেখো এম্পাওয়ারিং কনজিউমার থ্রু ক্লিন এনার্জি ট্রানজিশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এরপরে দেখো এবার হচ্ছে 16ই মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, এবছর যে থিম ছিল ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল, ঠিক আছে, এটা কিন্তু দেখে নেবে। চলো চলে এসছে থ্যাংক ইউ পেজ, এন্ডিং পেজ, মানে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার শেষ হয়ে গেল, একটু লম্বা হয়তো ছিল ক্লাসটা, কিন্তু ওয়ার্দি হবে, এটুখানি তোমাদের আমি প্রমিস করতে পারি, এটুখানি আমি পার্সোনালি তোমাদের বলতে পারি যে এটা ওয়ার্দি হবে, তোমরা যারা করবে তোমাদের কিন্তু ফেলনা যাবে না, তোমাদের কিন্তু টাইমটা, আমি দেখো আমি চাই তোমাদের টাইমটা অনেক মূল্যবান, সেই টাইমটার আমি মূল্য দিতে জানি, তাই আমি কিন্তু রেখেছি এমন এমন কোয়েশ্চেন যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, আর এই ক্লাসটা করা কিন্তু ওয়ার্দি, সপ্তাহে একদিন আসে, প্রতি সপ্তাহে আমাদের এই ক্লাসটা আসে, কবে, রবিবার, প্রতি সপ্তাহে রবিবার তোমরা এই উইকলি সেকেন্ড হাফের ক্লাসটা কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা করো তোমাদের কিন্তু অনেক হেল্প হয়, আর যারা না করছো, নতুন জয়েন করছো, অবশ্যই করো, সম্পূর্ণ ক্লাস দেখো, পার্টিসিপেট করো, অ্যান্সার দাও, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কোনো রকম ভয় ভীতি থাকবে না, কারেন্ট অ্যাফেয়ার হয়ে যাবে জল ভাত, এটুকু নিয়ে প্রমিস করতে পারি। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, জয় হিন্দ।